গুড মর্নিং সকলকে, এটা আমার ফার্স্ট ব্লগ। আর আজকে আমার এই ভিডিওটা আমার বাড়ির বাইরের সুন্দর পরিবেশটাকে দিয়ে শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে আসি, আর আমাদের বাড়িতে আছে একটা আম গাছ যেখানে প্রচুর আম ধরে আছে। তো এই বাইরের পরিবেশ দেখতে দেখতে আমি ব্রাশ করে নিই আর সকালটাকে শুরু করি এক কাপ চা দিয়ে। চা খেয়ে নেওয়ার পর আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিই, পর্দাগুলোকে খুলে দিই যাতে বাইরের আলো হাওয়া আমাদের ঘরে আসতে পারে। তারপর বিছানা তুলে নিয়েছিলাম। এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। আর কালকে পাড়াতে ছিল রক্ষাকালী পুজো, তো অনেক রাতে পুজো শেষ হওয়ার জন্য প্রসাদ খাওয়া হয়নি। তো চা খাবার পরই আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর এইদিকে দিদা করে নিচ্ছিল জল খাবার। আর আজকে জল খাবারে ছিল ঘুগনি, মুড়ি আর মিষ্টি। আর এদিকে আমি মাংস করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো কেটে নিয়েছিলাম। আর দিদা এদিকে করছিল আলু পটলের তরকারি, এটা শেষ হবার পর আমি মাংস বসাবো। আর তারপরে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি আদা রসুন আর জিরে। আর আজকের বাইরে পরিবেশটা খুব সুন্দর ছিল, বেশ হাওয়া দিচ্ছিল আর রোদ ছিল না, তার জন্য বেশ ভালো লাগছিল। আর এদিকে আমি মাংসটা তৈরি করার জন্য মাংসগুলোকে ধুয়ে নিয়ে মাংসটা তৈরি করে নিচ্ছিলাম। আর কিছুক্ষণ পরেই আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছিল, তারপর মাংসটা টেস্ট করে বলা চলছিল। আর চান টান করে নেওয়ার পর এখানে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে ভাতের থালিতে ছিল শাক, কলা, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, মাংস আর টক। দুপুরে খাবারের পর আমরা সকলে একটু রেস্ট করে নিয়েছিলাম। আর ঠিক 4টার সময় আমি ছাদে গিয়েছিলাম, একটু মেঘমেঘ করছিল। আর এটা হলো আমাদের বাড়ির পিছন দিক, দুদিকে সামনে পুকুর আছে, পিছন দিকেও পুকুর আছে। আর দেখো আমাদের আম গাছের উপর দিকে অনেক আম ধরে আছে। আবার কিছুক্ষণ পর ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টি হলো না। ছাদে গিয়ে দেখলাম মেঘমুক্ত আকাশ, আর এরকমভাবে সূর্য উঠেছে। কিন্তু ঠিক 30 মিনিট পর দেখলাম আবার বৃষ্টি হচ্ছিলো, আর আমি এরকমভাবে হাত বাড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। আর বৃষ্টিটা হওয়ার পর সন্ধ্যেবেলায় আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপর একটা সোনপাপড়ি ছিল, সেটাকে কেটে এক পিস সোনপাপড়ি খেয়েছিলাম। আর এটা খেতে কিন্তু খুব ভালো ছিল, আমাকে খুব ভালো লেগেছে। সন্ধ্যেবেলায় খাওয়ার পর আমি একটু বই নিয়ে বসেছিলাম, একটু পড়াশোনা করে নিয়েছিলাম। তারপর এদিকে দিদা করে নিচ্ছিল ডাল তরকারি। আর আজকে ভাতের থালিতে ছিল রাতের বেলাকার ডাল তরকারি, ভাত, আলু সেদ্ধ আর সকালবেলাকার চিকেন। তো তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।